আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথি তথা মাননীয় সিইও আম্বাসা পুর পরিষদ শ্রী সঞ্জীব আনন্দ। তারপরে জাকিরং রিয়াং, এবারে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প অভিযান নামে একটা অভিযান শুরু করেছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে 1947 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। তার জন্য প্রশাসনকে একেবারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশেই আমাদের বিভিন্ন পর্যায়েতে বিভিন্ন বিসিতে এই অনুষ্ঠান চলছে। মানুষকে এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, যাতে মানুষ এখানে রেজিস্ট্রেশন করতে পারে, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা আরও বিভিন্ন, তারপরে গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানান ধরনের সুবিধা এই শিবিরের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাতে জনগণের অংশগ্রহণ যেমন আমরা আশা করছি, তেমনই মানুষ যাতে সুবিধা পায়, প্রশাসনের বিভিন্ন প্রকল্পগুলি সুবিধা পায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান। তথ্য আমার কাছে নেই, সারা ভারতবর্ষেই চলছে সেটা। 370,000 আমাদের যে পর্যায়ের সারা ভারতবর্ষে সব জায়গায় হবে, পর্যায়ক্রমে চলছে। তো সেই তথ্য তো আমার কাছে থাকবে না, ত্রিপুরা রাজ্যেও প্রায় অধিকাংশ জায়গায় হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে 100% পঞ্চায়েতগুলিতে এই অনুষ্ঠান করা এবং মানুষকে, কোটি কোটি মানুষকে তার যে সুবিধা দেওয়া, এবং তাতে যে সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষকে তার সঙ্গে যুক্ত করে ভারতকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার অংশগ্রহণ সুনিশ্চিত।